মেয়ের বিয়ের পাঁচ দিন পরেই হাসপাতালে ভর্তি অভিনেতা শত্রুঘ্ন সিনহা কি এমন হল চিন্তায় বলিউড বিস্তারিত জানাচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন একেন্টি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন পারলে আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক মেয়ের বিয়ে পাঁচ দিন পরই মুম্বাইয়ের কোকিলাবিন হাসপাতালে ভর্তি শত্রুঘ্ন সিনহা সূত্রের খবর রুটিন চেকআপের জন্যই ভর্তি রয়েছেন তিনি তাকে দেখতেই কোকিলাবেন হাসপাতালে গেলেন মেয়ে ও নতুন জামাই তবে আপাতত তিনি সুস্থ আছেন বলে জানা গিয়েছে গত তেইশে জুন অর্থাৎ রবিবার অভিনেতা জাকির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা আর সেই বিয়ের আসর বসেছিল অভিনেত্রীর বান্দ্রার অ্যাপার্টমেন্টে উপস্থিত ছিলেন সোনাক্ষীর ঘনিষ্ঠ জনেরা তবে সন্ধ্যাবেলায় এক গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছিলেন নবদম্পতি প্রসঙ্গত সোনাক্ষীর বিয়ে রেস্ট্রির অনুষ্ঠান এবং রিসেপশানে উপস্থিত হয়েছিলেন তার বাবা মা সত্যকান্ত সিনহা এবং পুনম সিনহা অথচ অভিনেত্রী যমজ দাদার লব এবং কুশের দেখা মেলেনি কোনো অনুষ্ঠানেই জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষী সিনার বিয়ে নিয়ে প্রথম দিকে নায়িকার বাড়িতে কেউ খুশি ছিলেন না শত্রুঘান সিনহার প্রতিক্রিয়াতে সেই বিষয়টি ধরা পড়ে পরে অবশ্য সে কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে গুজব রটেছে তার সম্পূর্ণ ভুল মেয়ের পাত্র পছন্দেও তার সম্পূর্ণ সায় রয়েছে তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই তো ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে